হ্যালো ভিউয়ার্স, ম্যাগনেটিকা টেকনিক্যাল গাইডে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করা হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স কীভাবে পরিমাপ করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স সম্বন্ধে সংক্ষেপে কিছু বোঝানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, ইলেকট্রিক মোটরের উইন্ডিংসে ইউজ হওয়া কয়েলের বিদ্যুৎ প্রবাহ যাতে একে অপরের সংস্পর্শে না আসে বা কয়েলের বিদ্যুৎ প্রবাহ যাতে মোটরের বডিতে না প্রবাহিত হয় তার জন্য বিভিন্ন প্রকারের ইনসুলেশন মেটেরিয়ালের ইউজ করা হয়ে থাকে। এই ইনসুলেশন মেটেরিয়াল ইউজ হওয়ার ফলে ইলেকট্রিক মোটরের উইন্ডিংয়ে যে কয়েলের ইউজ করা হয় সেই কয়েলের বিদ্যুৎ প্রবাহ একে অপরের সংস্পর্শে আসে না বা মোটরের ফ্রেমে প্রবাহিত হয় না। তো ভিউয়ার্স, এখন আমরা জানব মোটরের উইন্ডিংয়ে ইনসুলেশন মেটেরিয়াল হিসাবে কী কী ব্যবহার করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, মোটরের উইন্ডিংয়ে ইনসুলেশন হিসাবে যে মেটেরিয়ালগুলি ব্যবহার করা হয়ে থাকে সেইগুলি হলো এনামেলড উইন্ডিং ওয়ের, কটন টেপ, ফাইবার গ্লাস লিড ওয়ের, লেমিফ্লেক্স ইনসুলেশন পেপার, সিলিকন কোটেড ফায়ার স্লিপস, পিভিসি পেপার, ভার্নিশ। এগুলি ছাড়াও আরও বিভিন্ন ধরনের ইনসুলেশন মেটেরিয়ালের ব্যবহার করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, কোনো মোটরের সর্বনিম্ন গ্রহণযোগ্য ইনসুলেশন রেজিস্ট্যান্সের পরিমাণ নির্ভর করে মোটরের রেটেড পাওয়ার ও রেটেড ভোল্টেজের উপর। নিচের সমীকরণের সাহায্যে কোনো মোটরের সর্বনিম্ন গ্রহণযোগ্য ইনসুলেশন রেজিস্ট্যান্সের পরিমাণ নির্ণয় করা যায়। সমীকরণে RI হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগা ওহমে, EN হলো রেটেড ফেজ টু ফেজ ভোল্টেজ, P হলো রেটেড পাওয়ার কিলোওয়াটে। তো ভিউয়ার্স, কোনো মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টারের ব্যবহার করে থাকি। সাধারণত দুই ধরনের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার হয়ে থাকে, হ্যান্ডেল অপারেটেড এবং মোটর অপারেটেড। তো ভিউয়ার্স, মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার সময় আমরা ফেজ উইন্ডিংয়ের সাথে ফেজ উইন্ডিংয়ের এবং ফেজ উইন্ডিংয়ের সাথে বডির বা আর্থের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করে থাকি। তো ভিউয়ার্স, মোটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য প্রথমেই আমরা স্প্যানার সাহায্যে মোটরের টার্মিনাল বক্সের ঢাকনা ওপেন করে দেব। এরপর মোটরে যদি পাওয়ার কেবিল কানেকশন থাকে তাহলে সেই পাওয়ার কেবিল খুলে ডিসকানেক্ট করে দিতে হবে এবং যদি লিঙ্ক লাগানো থাকে তাহলে সেই লিঙ্ক ওপেন করে দিতে হবে। তো ভিউয়ার্স, এরপর প্রতিটি ফেজ উইন্ডিংয়ের ফ্রেম বা আর্থের এগেনস্টে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টারের একটি লিডকে, যথা আর্থ লিডকে, মোটরের ফ্রেম বা আর্থ পয়েন্টে কানেক্ট করতে হবে এবং অপর লিডটি, যথা লাইন লিডকে, যথাক্রমে টার্মিনালের ইউ, ভি এবং W এর সাথে এক এক করে কানেক্ট করে প্রত্যেক উইন্ডিংসের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে। এরপর ফেজ উইন্ডিংয়ের সাথে ফেজ উইন্ডিংয়ের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টারের সাহায্যে ইউ এর সাথে ভি, ভি এর সাথে W এবং W এর সাথে ইউ এর ইনসুলেশন রেজিস্ট্যান্স এক এক করে পরিমাপ করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।